আচ্ছা, আমরা আজকে আলোচনা করব ফিনান্সের অধ্যায় সাত সম্পর্কে। অধ্যায় সাত কিন্তু মূলত মূলধন ব্যয় সম্পর্কে বলা হয়েছে। তো শুরুতে আমরা একটু জেনে নেই, একটা কোম্পানি কোথা থেকে আসলে মূলধনটা সংগ্রহ করে, তারপর আমরা জানবো আসলে মূলধন ব্যয়টা কি। একটা কোম্পানি সাধারণত তার যখন মূলধন দরকার পড়ে, সে কিন্তু ঋণপত্র, বন্ড কিংবা ডিভেঞ্চারের মাধ্যমে ঋণ নিতে পারে, বা সে কিছু অগ্রাধিকার শেয়ার ইস্যু করতে পারে যা দিয়ে সে তার মূলধনের প্রয়োজন মেটাতে পারে। থার্ডলি, সে কিন্তু সাধারণ শেয়ার ইস্যু করতে পারে। আর চার নম্বরে আমরা দেখতে পাচ্ছি সে তার সংরক্ষিত আয় থেকেও কিন্তু মূলধন সংগ্রহ করতে পারে। এখন এই চারটি উৎস থেকে যখন সে মূলধন সংগ্রহ করে, তার কিন্তু একটা ব্যয় হয়, যেমন ঋণপত্র বা বন্ড থেকে নিলে তাকে কিন্তু একটা সুদ দিতে হয়, যেটা কিন্তু তার একটা ব্যয়। অগ্রাধিকার শেয়ারের ক্ষেত্রে শেয়ারের মালিকদের দিতে হবে লভ্যাংশ, এটাও একটি ব্যয়। অপরদিকে সাধারণ শেয়ারের ক্ষেত্রেও সেম, তাকে লভ্যাংশ দিতে হবে, এটাও একটি ব্যয়। ঠিক একইভাবে সংরক্ষিত আয়ের ক্ষেত্রেও কিন্তু সংগ্রহ করার জন্য তার একটা ব্যয় সাধিত হয়। এই ব্যয়গুলোকেই মূলত বলা হয়ে থাকে মূলধন ব্যয়। একটা কোম্পানি চাইলে চারটা ব্যয় একত্রে নিতে পারে চারটা জায়গা থেকে মূলধন, অথবা চাইলে একটি জায়গা থেকেও মূলধন নিতে পারে, কিংবা দুইটি কিংবা তিনটি, তার প্রয়োজন মতো সে মূলধন নিতে পারে। তো আমরা আজকের ভিডিওতে দেখব ঋণপত্র, বন্ড বা ডিবেঞ্চারের মাধ্যমে যদি সে মূলধন সংগ্রহ করে, এমতা অবস্থায় সে তার ব্যয়টা কি করে নির্ণয় করবে। আর এই ঋণপত্রের ক্ষেত্রে তিনটা সূত্র তোমাকে মনে রাখা লাগবে। তিনটা সূত্র মনে রাখতে পারলেই তুমি ব্যয়গুলো নির্ণয় করতে পারবে। তো প্রথম সূত্রে আমরা যাই, এটা অপেক্ষাকৃত সবচেয়ে সহজ। যদি ঋণের ব্যয়, অর্থাৎ মূলধন ব্যয় একটা দেওয়াই আছে ঋণের, এবং করের হার দেয়া থাকে, তবে তোমাকে কর পরবর্তী ঋণের ব্যয় নির্ণয় করতে হবে। এখন দেখো, ঋণের ব্যয় তোমাকে দিয়ে দিছে, আর করের হারটা কিন্তু একটা কোম্পানিকে কর দেওয়া লাগে তার ইনকামের, সেই কর হারটা দিয়ে দিছে। দুইটা যদি দিয়ে দেয়, তোমাকে বের করতে হবে কর পরবর্তী ঋণের ব্যয়। সূত্রটা কিন্তু প্রকাশ করবে কেডি দিয়ে। কেডি কেন? ডি ফর ডিভেঞ্চার, আর কে এখানে মূলত আমরা ডিভেঞ্চারটাকে কস্ট অফ ডিভেঞ্চার নির্ণয় করতেছি। হওয়ার কথা ছিল সিডি, কিন্তু ফিনান্সে সিডি বলে না, ফাইন্যান্সের ক্ষেত্রে বলা হয় কেডি, কস্ট অফ ডেট। এটা সূত্রটা হচ্ছে কে আই ইন্টু ওয়ান মাইনাস টিসি। এই কে আই কিন্তু ঋণের ব্যয় যদি দেয়া থাকে সেটা, আর টিসি হচ্ছে কর্পোরেট ট্যাক্স, অর্থাৎ করের হার। এবার আমরা একটা প্রশ্নে যাই, তাহলে আরো ইজি হয়ে যাবে। প্রশ্নে দেখতে পাচ্ছি কর পূর্ববর্তী ঋণের ব্যয় 10%, পূর্ববর্তী ঋণের ব্যয় 10%, করের হার 40% হলে ঋণ মূলধনের ব্যয় কত। আমরা জানি ঋণ মূলধনের ব্যয় সূত্র কেডি সমান কে আই ওয়ান মাইনাস টিসি। কে আই সমান কি? এই যে পূর্ববর্তী ব্যয় 10%, 10%কে আমি যদি দশমিকে নিয়ে যাই, 0.10 লিখবো, আর ওয়ান মাইনাস করের হার 40%কে আমি দশমিকে নিয়ে গেলাম 0.40। ক্যালকুলেশন করে দেখলাম অ্যান্সার হচ্ছে 6%। এইটা কিন্তু একটা ফর্মুলা। এবার আমরা দেখব সেকেন্ড ফর্মুলাটা। যদি বন্ডের বা ডিভেঞ্চারের মেয়াদ না দেয়া থাকে, মেয়াদ দেয়া নেই, এমতো অবস্থায় কি করব। আরেকটা সূত্র মনে রাখবো, কর পরবর্তী ঋণের ব্যয় কেডি সমান আই, বড় হাতের আই, ইন্টু ওয়ান মাইনাস টিসি ডিভাইডেড বাই এন এস ভি। এই যে আই, এ আই দিয়ে কিন্তু বড় হাতের আই দিয়ে বোঝায় কুপন সুদের পরিমাণ। আর এইটা কিভাবে বের করব? এফ বি, ফেস ভ্যালু বা লিখিত মূল্য ইন্টু কুপন সুদের হার, যেটা কিন্তু প্রশ্নে দেয়া থাকবে। এই দুইটাই ক্যালকুলেট করলে হয়ে যাবে আই। আর এন এস বি বলতে বোঝায় নেট সেলস ভ্যালু বা নেট বিক্রয় মূল্য। এটা বের করার ফর্মুলা হচ্ছে বিক্রয় মূল্য মাইনাস উত্তরণ ব্যয়। বিক্রয় মূল্য তো বুঝি, যেটা বাজারে বিক্রি হচ্ছে সেই দামে, উত্তরণ ব্যয়টা কি? একটা সিকিউরিটিস বা একটা বন্ড ইস্যু করতে গেলে প্রাথমিক কিছু খরচ হয়, এটা ছাপানোর খরচ বা এজেন্ট ফি, এই খরচগুলোকে বলা হয় উত্তরণ ব্যয়, যেটা কিন্তু বিক্রয় মূল্য থেকে মাইনাস করে দিতে হবে। এখন এই বিক্রয় মূল্য সবসময় যে তোমাকে প্রশ্নে দিয়ে দিবে এমন নাও হতে পারে, মাঝে মাঝে বলে দিতে পারে এইভাবে যে বন্ডটি অধিহারে বিক্রয় হচ্ছে, তখন কিন্তু বিক্রয় মূল্য বের করার জন্য বিক্রয় মূল্য প্লাস অধিহার করা লাগবে। অধিহার মানে বেশি দামে বিক্রয়, আর যদি বলে অবহারে বিক্রয়, অবহার মানে কম দামে বিক্রয়, তাই বিক্রয় থেকে অবহারটা মাইনাস করব, তারপর যে বিক্রয় মূল্য পাবো সেটা কিন্তু এইখানে লাগবো, এখানে লিখবো, সেখান থেকে উত্তরণ ব্যয় বাদ দিলেই অ্যান্সার হয়ে যাবে নিট বিক্রয় মূল্য।
আর এই নেট বিক্রয় মূল্যটা সূত্রে বসিয়ে দিলেই কিন্তু অঙ্ক হয়ে যাবে। এবার আমরা প্রশ্নে যাই, একটা প্রশ্নে এক্স কোম্পানির বন্ডের লিখিত মূল্য 1000 টাকা, এই লিখিত মূল্য মানে এফ ভি বা ফেস ভ্যালু, কুপন সুদের হার 10%, করের হার 40% হলে ক নম্বরে আমাকে দিয়ে দিয়েছে বাজার মূল্য উত্তরণ বাই 2%, খ নম্বরে বললো ওই বাজার মূল্যে কিন্তু এবার 10% অধিহারে উত্তরণ বাই 2%ই থাকলো, আর গ নম্বরে বলতেছে 10% অবহারে উত্তরণ বাই কিন্তু 2%ই থাকলো। এবার আমরা তিনটা ক্ষেত্রেই মূলধন ব্যয় বের করব। দেখি সূত্র অলরেডি আমাদের জানা, কেডি সমান আই ইন্টু 1 - টিসি ডিভাইড বাই এনএসভি, যেহেতু কোথাও মেয়াদ দেয়া নেই তাই এই সূত্র। আই আই কিভাবে বের করব, এফবি ইন্টু কুপন সুদের পরিমাণ, এফবি কত 1000, কুপন সুদের হার কিন্তু 10%, তাই 1000 × 10% সমান 100, হয়ে গেল আই, 1 1-এর মতোই থাকলো, মাইনাস টিসি, টিসি মানে করের হার, করের হার 40%, তাই আমি লিখে ফেললাম 0.40। এরপর নিচে থাকবে এনএসভি, এনএসভি বের করার সূত্রটা কিন্তু বিক্রয় মূল্য মাইনাস উত্তরণ ব্যয়, আর অধিহারে অবহারে হলে ক্যালকুলেট কাজ করা লাগতো, কিন্তু আমার ক নাম্বারে কিন্তু বলছে বাজার মূল্য 1000, এখানে কোনো অধিহার কিংবা অবহার নেই, তাই এনএসভি সমান আমি ওই বিক্রয় মূল্য 1000 লিখলাম, তার থেকে উত্তরণ ব্যয় বাদ দিতে হবে, উত্তরণ ব্যয় কত বললো 2%। এই উত্তরণ ব্যয় কিন্তু আমার ধরতে হবে বিক্রয় মূল্যের উপর, তো বিক্রয় মূল্য যেহেতু 1000, তার উপর 2% করলে হচ্ছে 20, 1000 থেকে 20 বাদ দিলে এনএসভি হচ্ছে 980, এই এনএসভিটা আমি যখন এখানে বসিয়ে দিব ক্যালকুলেট করে আমি পেয়ে গেলাম 6.12, এটাই কিন্তু অ্যান্সার কয়। এবার আবার একটু যাই খ নাম্বার প্রশ্নে, খ নাম্বার বলছে 10% অধিহারে বিক্রয় এবং উত্তরণ বাই 2%, বাকি সব কিন্তু আগের মতোই আছে, তাহলে সূত্র সূত্রের মতোই থাকলো, আই তো আগের মতোই থাকবে, এফবি ইন্টু কুপন সুদের হার করলে 100 ছিল, 1 - করের হার 40% বসালাম। এইবার যেহেতু 10% অধিহারে বলতেছে তাহলে আমার কিন্তু বিক্রয় মূল্যে একটু কাজ আছে, এনএসবি তো বিক্রয় মূল্য মাইনাস উত্তরণ ব্যয়, কিন্তু ওই বিক্রয় মূল্যটাতেই কিন্তু আমার একটু কাজ আছে, সেটা কিভাবে, এই যে এসবি 1000 টাকা ছিল বাজার মূল্য, যেহেতু অধিহার বলছে তাই প্লাস 1000 × 10% অধিহার, যেহেতু 1000 আর এই 10% করলে হতো 100, তাহলে টোটাল হচ্ছে 1100, এটা বিক্রয় মূল্য। এবার এই 1100 বিক্রয় মূল্য থেকে আমি মাইনাস করব উত্তরণ ব্যয়, উত্তরণ ব্যয় কত 2%, এটা কিন্তু এই 1100-র উপরেই ধরব, 1000-এর উপর ধরবো না, কারণ এখন কিন্তু বিক্রয় মূল্য আমার 1100, 1100-র উপর 2% করলে হচ্ছে 22, সেই 22 বাদ দিলে থাকতেছে 1078, এই 1078 কিন্তু আমি এখানে বসিয়ে ক্যালকুলেট করে ফেললাম 5.57%। এবার গ নাম্বারে বলছিল সব বিক্রয় মূল্য ঠিক আছে, 1000 কিন্তু এবার 10% অবহারে বিক্রি করতেছি, অবহার মানে কিন্তু ডিসকাউন্টে বা কমিয়ে, তো উপরের আই 1 - টি ঠিক থাকলো, এখন যেহেতু অবহারে বিক্রি করতেছি আবার এসভিটা আগে বের করে নিতে হবে, 1000 - 1000 × 10% অবহার মানে মাইনাস, কম দামে 100 আসে এখানে, 1000 থেকে 100 বাদ দিলে হচ্ছে 900, আর এই বিক্রয় মূল্যটা এখানে বসালাম, এটার উপর 2% করলে আমি পাচ্ছি উত্তরণ ব্যয় 1800 টাকা, 900 থেকে 1800 বাদ দিলে হয়ে যাচ্ছে 882, যেটা আমি এখানে বসিয়ে দিলাম, আর বাকিটা ক্যালকুলেট করলে হয়ে যাচ্ছে 6.80 অ্যান্সার। এই ছিল কিন্তু সেকেন্ড ফর্মুলা, যেখানে মেয়াদ দেয়া থাকবে না। এইবার আমরা দেখে নিব থার্ড ফর্মুলা, যেখানে মেয়াদ দেয়া থাকে, তখন কিভাবে ঋণের ব্যয়টা বের করব, তখন একটু বড় সূত্র, একইভাবে কেডি দিয়ে আমি এই যে আই 1 - টিসি দিব প্লাস এমভি মাইনাস এনএসবি ডিভাইডেড বাই এন, আর নিচে এমভি প্লাস এনএসবি ডিভাইডেড বাই 2, এনএসবি বের করার সিস্টেম কিন্তু ঠিক আগের অঙ্কটার মতো, আর এমভি বলতে বোঝায় ম্যাচুরিটি ভ্যালু বা মেয়াদ পূর্তিতে মূল্য, মেয়াদ শেষে কত মূল্য হয় সেটা, যদি প্রশ্নে দেয়া থাকে আমরা লিখবো এইটাই, না দেয়া থাকলে ফেস ভ্যালু বা লিখিত মূল্যই কিন্তু মেয়াদ পূর্তিতে মূল্য। একটা প্রশ্নে চলে যাই, এক্স কোম্পানির 5 বছর মেয়াদি 1000 টাকা মূল্যের বন্ড 1200 টাকায় বিক্রি হচ্ছে, যেখানে কুপন সুদের হার 10%, উত্তরণ ব্যয় 2% ও করের হার 40% হলে মূলধন ব্যয় কত, যেহেতু বছর আছে মেয়াদি তাই এটা কিন্তু আমার এই সূত্রটা হবে, বড় সূত্রটা। এবার আমি আগে সূত্রটা লিখবো, তাতে ইজি হবে আমার বের করাটা কোনটা আমার দরকার। সূত্রটা লেখার পরে আমি দেখলাম আমার ফার্স্টে আয় লাগতেছে, আয় বের করব কিভাবে, ওই যে লিখিত মূল্য ইন্টু কুপন সুদের হার, লিখিত মূল্য 1000, কুপন সুদের হার 10% করলে কত হচ্ছে 100, লিখলাম 100, 1 - টি কিন্তু 0.40, প্লাস এখানে ছিল এমভি,
এখন আমরা এমবি জানি মেয়াদ পূর্তিত মূল্য, প্রশ্নে কোথাও মেয়াদ পূর্তি মূল্য বলা নাই, তাই লিখিত মূল্যই কিন্তু এখানে মেয়াদ পূর্তি মূল্য, তাই 1000 লিখলাম। আর এখানে কিন্তু লেখা লাগবে এনএসবি, এনএসবি বের করার সিস্টেম কি, বিক্রয় মূল্য মাইনাস উত্তরণ ব্যয়। যেহেতু অধিহার বা অবহারের কোনো কথা বলা নেই, তাই 1200 টাকায় কিন্তু বিক্রয় মূল্য, সেখান থেকে আমি বাদ দিব উত্তরণ ব্যয় 2%। 1200 - 1200 × 2% করলে অ্যান্সার হচ্ছে 1176, সেটা এনএসবি, এনএসবি এই জায়গায় লিখে ফেললাম। ডিভাইডেড বাই করার কথা কি, এন বা মেয়াদ, মেয়াদ দেওয়া আছে 5, তাই আমি এখানে লিখলাম 5। ঠিক একইভাবে নিচে এমভি প্লাস এনএসবি ডিভাইডেড বাই 2 করলাম, আর বাকিটা ক্যালকুলেট করে হয়ে গেল 8.75%। তো এই ছিল কিন্তু আমাদের ঋণপত্রের মূলধন ব্যয় বের করার যাবতীয় সিস্টেম। এর বাইরে কিন্তু আর ঋণপত্রের মূলধন ব্যয়ের কিছু নেই। এই তিনটা ফর্মুলা একবার শিখতে পারলে ঋণপত্রের মূলধন ডান। আমরা নেক্সট ভিডিওতে দেখব অগ্রাধিকার শেয়ারের ব্যয় কীভাবে বের করে এবং সাধারণ শেয়ারের ব্যয় কীভাবে বের করে। ধন্যবাদ সবাইকে, আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।